সমস্যা সমাধানের জায়গায় আলেম ওলামারা যারা আমাদের উপরে বিরক্ত, মাপ চাই, মাপ চাই। আমি ভাড়াটিয়া হিসেবে কারো সঙ্গে আচরণ করতে পারবো না। জীবন যেতে পারে যতদিন ঘাড়ের উপর কল্লা আছে, কল্লা উঁচু থাকবে, কল্লা ঘাট থেকে কেটে পড়ে যাবে, এই কল্লা কোনো মাখলুকের সামনে নত হবে না। আলহামদুলিল্লাহ, ইসলাম নিয়ে, দেশের মানুষের ভালোবাসা নিয়ে, জাতির প্রতি দায়িত্ব আর কর্তব্য বোধ নিয়ে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। ইনশাআল্লাহ জাতীয় কবির কণ্ঠে সে কথাই বলতে চাই, শির দেগা নহি দেগা আমামা, শির দেগা নহি দেগা আমামা, মাথা দিব মাথার উপর থেকে টুপি দিব না। কল্লা কাটতে পারো, কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবে না। কথা পরিষ্কার, থাকলে বাড়িওয়ালা হিসেবে থাকব, নিজের বাড়িতে ভাড়াটিয়া থাকবার মতো সেই মানসিকতা, সেই হীনমন্যতা আমার পক্ষে সম্ভব না। আলেম ওলামাদেরকেও বলবো, আপনারা যারা ভাড়াটিয়া হিসেবে থেকে খুশি আছেন, অপেক্ষা করেন, এভাবে ভাড়াটিয়া হিসেবে খুশি থাকলে কয়েকদিন পরে ওই সম্পদ আত্মসাৎকারী চাচা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। বাড়ির মালিক হিসেবে অধিকার আদায় করার জন্য রুখে দাঁড়ান। এক ফ্ল্যাটে খুবচি ঘরে ভাড়াটিয়া হিসেবে নয়, পাঁচ ফ্ল্যাটের মালিক হিসেবে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة আনন্দের মহাপ্রদে ইসলামের ঘাটি হিসেবে কবুল করুন।